কে বর্তমান সমাজে যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র ফিট করা হয়েছে এক নাম্বার হলো নেশা মাদক মাদক দ্রব্য দিয়ে যুব শক্তিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে মাদকের বিরুদ্ধে নেতা বক্তব্য দিচ্ছেন কিন্তু এক শ্রেণী নেতৃবৃন্দু মাদকের চোরা সাথে জড়িত কোমলমতি ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক সুশ্বরী দিয়ে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে যেসব নেতার নেতারা নেতা হচ্ছেন তাদের ছেলেরা গুলি খায় না মরে না কিন্তু কমনমতি ছাত্রদেরকে কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে নিয়ে তাদেরকে গুলির খোরাক বানানো হচ্ছে বিয়ে দেওয়া তো না সরকারি আইনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখা তো না যায়জ নেই কোন দেশে বাস করেন যুব শক্তিকে চরিত্রকে ধ্বংস করা করে দেওয়া হচ্ছে এই নারীর ক্ষ করে ফেলে আমাদের এক শ্রেণীর যুবকেরা তারা নেটের দুই পাতা করে এলেম নেই বিদ্যা নেই কালাম নেই বড় বড় আলেম ওলামার ভুল ধরা শুরু করে দিয়েছে মতরাম মতার জামাতের বই দুই দিন পরে আমির জামাতের ভুল ধরার কাজে বেশ ব্যস্ত হয়ে গেল কারা এই কাজে উস্কানি দিচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে সতর্ক হতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون وقال النبي الأمين صلى الله عليه وسلم وعن شبابه فيما أبلاه আলাহাতাম যাবতীয় প্রশংসার সেই মহান পাকের জন্য যার অশেষ মেহরবাণীতে যুগ সন্ধিক্ষণে খুব নাজুক পরিস্থিতি আমরা পার করছি সর্বাবস্থায় আল্লাপাক আমাদেরকে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন আল্লাহ মামা দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের প্রতি যার রেখে যাওয়া আমানত এই পৃথিবীর মানুষের কাছে প্রলয় কাল পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব পালন করার কাজে আমরা এগিয়ে চলেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মানে সম্মানিত উপস্থিতি লম্বা ভূমিকা দেওয়ার সময় নেই উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারিতে তদানীন্তনকালের আহলাদিস জামায়াতের মুরব্বীদের সহযোগিতায় এবং অনুমোদন ক্রমে আহলাদিস যুবসংঘ এই ঢাকা থেকেই যাত্রা শুরু করে বহু চড়াই উতরাই পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে যুবসংঘ আজকে এই পর্যায়ে পৌঁছেছে জেনে রাখা ভালো হবে প্রাইমারি যদি না থাকে যেমন কলেজে ছাত্র পাওয়া যায় না কলেজ যদি না থাকে যেমন ইউনিভার্সিটি ছাত্র শূন্য হবে সোনামণি যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে যুবসংঘের কর্মী এক সময় বিলুপ্ত হবে যুবসংঘের কর্মী যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আহলাদিস আন্দোলনের এই গুরুভার পালন করার মতো লোক এক সময় খুঁজে পাওয়া যাবে না কাজেই যুবকদের পরিচর্যা খুব প্রয়োজন গাছ লাগালে যেমন গাছের পরিচর্যা করতে হয় যুবকদের পরিচর্যার খুব প্রয়োজন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাক যুবকদের কুরবানির মাধ্যমে মুর্দা জাতিকে জিন্দা করেছেন যার ইতিহাস সুরায় বাকারায় রয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাহা বাকারাতুন লা বেকর ওয়া লা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মাতু তুমারুন বাণী ইসরায়েলের সেই মরা মানুষকে জেন্দা করার জন্য একটা গাভী কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল গাভী কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই গাভীর বিবরণে আল্লাহ পাক বলেছেন লা ফারেদনওয়ালা বেকর বাঘি গাভীটি অতি অল্প বয়সেরও নয় আবার অতিশয় বৃদ্ধ নয় দালেক। এরই মধ্যবর্তী যুবক মধ্যবর্তী বয়স তো মারুন যা নির্দেশ দেওয়া হয়েছে তা তোমরা গ্রহণ করো বিস্তারিত লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই তাফসিরে লেখা আছে সেই মধ্যবয়সী গাভি জবাই করে তার শরীরের এক টুকরা গোস্ত যখন সেই মুর্দা মানুষের গায়ে ছুঁড়ে মারা হলো তখন সে মুর্দা মানুষ জিন্দা হয়ে গেল জবাই হলো গাভী জেন্দা হলো মুর্দা এই মুর্দা জাতিকে আবার জীবিত করতে হলে যুবকদের কুরবানি অপরিসীম গুরুত্ব রাখে সমানিত উপস্থিতি চাচাকে হত্যা করলো ভাতিজা গ্রামবাসীর ফটকে রেখে আসে গ্রামবাসীর উপরে দোষ চাপালো উদর পিণ্ডি বুধর ঘাড়ের নাম হলো ফেতনা মুর্দা যেমন জিন্দা হলো ফেতনা তেমন দূর হলো যুবকদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেন সুরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা তারা ছিল কিছু ইমানদার যুবক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বেরব বিহীন তারা তাদের রবের প্রতি ইমান এনেছিল ফাজিদ না হুম হুদা তাদের হেদায়েতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিল সেই আসাবে কাহাবের যুবক যারা শত শত বছর সেই গর্তের মধ্যে ঘুমিয়েছিল তাদের কথা আল্লা পাক কোরআন কারিমে উল্লেখ করলেন আরে যুবকের কথা বললেন তো বললেন যুবকের কুত্তাটার কথাও বললেন ইজের কথা বললেন কুকুরের কথাও বললেন আল্লাহ পাক বললেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ লাবিত তালাত আলাইহিম লাওয়াল্লাইত মিনহুম ফিরারাও ওয়া লা মুলিত মিনহুম রুবা আর তাদের কুকুর ছিল সেই গর্তের মুখে দুই হাত বিছিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত কুকুর কিন্তু চোখ খোলা ছিল তুমি যদি সেখানে যাও কুকুরের চোখ দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে ফিরে আসবে আদর্শবান যুবকের সঙ্গে কুকুরের মহাবত ছিল তারা জালেম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য হিজরত করে গর্তের মধ্যে আত্মগোপন করলেন কিন্তু কুকুর তার সাথে থাকার কারণে পাক শ্রেষ্ঠ কেতাবে নিকৃষ্ট প্রাণী কুত্তার নামটাও বলে দিলেন তার মানে আপনি ভালো মানুষের সাথে থাকুন আপনি নেককার লোকের সাথে থাকুন যখন আপনি নেককার লোকের সাথে থাকবেন তখন নেককার লোকের সাথে আপনার নাম স্মরণ হবে আপনার নামটা লোকদের সাথে উল্লেখ হয়ে যাবে কুকুরটি ভালো মানুষদের সাথে থাকার কারণে আল্লাহ পাক সেই ভালো যুবকদের কথা যেখানে বললেন সেখানে কুকুরের কথাটা উল্লেখ করলেন শ্রেষ্ঠ কেতাবের মধ্যে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাম বলেন ওয়ান তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যৌবন কোন পথে ক্ষয় করেছে জীবন সম্পর্কে জিজ্ঞেস করে আবার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদিও যৌবনটা জীবনেরই একটি অংশ কিন্তু যৌবনটা হলো জীবনের মূল অংশ যে অংশ দিয়ে মানুষ ভালো কাজ এবং মন্দ কাজ দুটোই করতে পারে যুবকদেরকে ধ্বংস করার জন্য আজকে বর্তমান সমাজে যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র ফিট করা হয়েছে আমার পূর্বের আলোচক বলে গেছেন বিস্তারিত এক নম্বর হলো নেশা মাদক মাদক দ্রব্য দিয়ে যুব শক্তিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে মাদকের বিরুদ্ধে নেতা বক্তব্য দিচ্ছেন কিন্তু এক শ্রেণীর চোরাচালানির সাথে জড়িত মাদকের বিরুদ্ধে প্রশাসন বক্তব্য দিচ্ছেন এক শ্রেণীর অসাধু প্রশাসন এই মাদক চোরাচালানি সুযোগ করে দিয়ে যুব শক্তিকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিচ্ছেন মাদক কশ্চিন কালেও এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় হুজুর সাহেব বক্তৃতা দিবেন মাদকের বিরুদ্ধে হুজুর নিজেই জ্বর তাহলে উপায় হবে কি সমাজটাকে ঠিক করতে হলে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে দুই নাম্বার হল নারী সহ শিক্ষা পর্দাহীনতা চরিত্রবাং যুবকটি যখনই যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে চরিত্রহীন লম্পট হয়ে ফিরে আসছে অসতী নারীর খপ পড়ে পড়ে চরিত্রবতী মেয়েটি যখন কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে লম্পট ছেলের খপ পড়ে তার চরিত্র ধ্বংস করে সে একজন দেহ ব্যবসায়ী মহিলা হয়ে ফিরে আসতে যাওয়ার বাড়িতে সহ শিক্ষা বন্ধ করে যুবকদের এই মহাপাতক থেকে বাঁচাতে হবে বিয়েকে সহজলভ্য করে দিতে হবে যারা অভিভাবক আছেন তাদের যুবক যুবতী ছেলে মেয়ে আছে দ্রুত গতিতে বিয়ে করার ব্যবস্থা করে দেন কিন্তু আঠারো বৎসর না হলে হবে না যে আঠারো বছর না হলে হবে না বিয়ে যখন হবে বলবে আপনি বিয়ে করিয়েছেন নাবালক নাবালিকাকে বলবেন আমি বিয়ে করাই নাই ওই মেয়েটি আমার ছেলের গার্লফ্রেন্ড ওই ছেলেটি আমার মেয়ের বয়ফ্রেন্ড বিয়ে দেওয়া তো নাজায়েজ সরকারি আইনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা তো নাজায়েজ নেই ওম দেশে বাস করেন যুব শক্তিকে চরিত্রকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই নারীর খোপ ফেলে তিন নম্বর নেট ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে কাজ হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত ইন্টারনেট গোটা জাতিকে ধ্বংস করতে পারে চতুর্থ নম্বর রাজনৈতিক বলির পাঠা কোমলমতি ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক সুশুরি দিয়ে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে যেসব নেতার নেতারা নেতা হচ্ছেন তাদের ছেলেরা গুলি খায় না মরে না কিন্তু কোমলমতি ছাত্রদেরকে কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে নিয়ে তাদেরকে এই গুলির খোরাক বানানো হচ্ছে যেমন এটা সন্ত্রাস বামপন্থী রামপন্থীরা যুবকদেরকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে অনুরূপভাবে ধর্মের নামে চরম পন্থা ধর্মের নামে চরম পন্থাকে দমন করতে হলে প্রশাসনকে আমি বহুবার বলেছি আবারও বলি ভালো করে শোনেন যারা জঙ্গি তারা মরার জন্য প্রস্তুত কেন তাদের বিশ্বাস অনুযায়ী মরলেই তাদের জাননা কাজেই তাদেরকে মেরে দমন করা যায় না তাদেরকে যে ভুল দলিলের মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে সেই দলিলের খণ্ডন করে তাকে ফিরিয়ে আনা সম্ভব মহতারাম আমির জামাত জঙ্গিবাদ চরম বিরুদ্ধে তাদের দশটি দলিলকে খণ্ডন করেছেন সরকারি প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ এই সমস্ত বইগুলি সরকারিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মাধ্যমে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ প্রকল্পে বিভিন্নভাবে কোটি কোটি কবি তৈরি করে কোটি কোটি যুবকের হাতে তুলে দেওয়া উচিত ঠিক বন্ধুগণ সাথে রয়েছে সইwidetildeবাত ওই মসজিদের পাশ দিয়ে আসলাম দস্ত বুজর্গ ছয়টি উসলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হয়ে যায় কালেমা মানে মরিক জিকির ইসলাম মুসলমান সই নিয়াত তওবা কালেন লা কিছু থেকে কিছু হয় না যাহা কিছু আল্লাহ থেকে হয় কোন তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত বলে বুজরগো সূরಿಕೆ করে সর করে তা আপনি যে বললেন কিছু থেকে কিছু হয় না যা কিছু আল্লাহ থেকে হয় এটাই তো জাবারিয়া মতবাদ যুবকদের আকিদা সংশোধন করতে হবে বন্ধুগণ এখানে কয়েকটি কর্মসূচি যুবকদের শুধু আমি বলেই শেষ করে দিচ্ছি এক নাম্বার হলো এখলাস যুবকেরা কাজ করবে এখলাস লাগবে ইমাম বুখারি রাহিমাউল্লাহ সৈল বুখারি সূচনা করলেন ওহির সূচনা কিভাবে হয়েছিল কিন্তু হাদিস আনলেন ইন্নাবালা নিয়াত নিয়তের হাদিস দিয়ে শুরু করলেন ইমাম বুখারি রাহিমাল্লাহ বুঝাতে চাইলেন যে তুমি তালেব এলিম যুবক হও আলেম হও বুখারি পড়ার আগে নিয়তটাকে ঠিক করো তারপর বুখারি পড়ো দুই নম্বর হলো আদব আল যুবকদের আদবের পরিমাণ অনেক কম এটা চিরন্তন সত্য কথা স্বীকার করতেই হবে আমিন সালাম রসুলুল্লাহ সাল্সলামের সামনে চেয়ে তাহ তাসাহুদের কায়দায় বসলেন ফাসনাদা রুখ বেতৈহি লা রুখ বেতৈহি ও ওয়াজা কাফ ফাইহি আলা ফাকিদেহি ওখাল আইয়া মোহাম্মাদাখবীর ইসলাম ইসলাম সম্পর্কে জিবি র শিক্ষা দিতে এসে। প্রথমে বসা কাড়লেন বসারা তো কাকে শেখো তার পরে এলেম শেখো বেয়াদবের কোনদিন এলেম হয় না দুঃখজনক হলে সত্য আমাদের এক যুবকেরা তারা নেটের দুই পাতা পরে এলিম নেই বিদ্যা নেই কালাম নেই বড় বড় আলিম ওলামার ভুল ধরা শুরু করে দিয়েছে মতরাম আমির জামাতের বই পরে ওই যুবকটা আহ্লাদিস দুই দিন পরে আহ্লাদিস আমিরে জামাতের ভুল ধরার কাজে বেশ ব্যস্ত হয়ে গেল কারাই কাজে উস্কানি দিচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে সতর্ক হতে হবে তিন নাম্বার ওই স্থিরতা আত্মাসারুফিল হকম কোন বিষয়ে চাট করে কাকে কাফের বেদিন বলে দেওয়া এটা উচিত নয় এ ব্যাপারে অনেক দলিল প্রমাণ রয়েছে স্থিরতা অবলম্বন করতে হবে লোকটা কেন বলেছে তার কারণ কি কারণ তার কাছে নিতে হবে পাঁচ নাম্বার হলো সবর এক নাম্বার নাম্বার দুই আদব তিন চার স্থিরতা পাঁচ নাম্বার সবর আর ছয় নম্বর হলো আলেমদের মাধ্যমেই এলেম শিখতে হবে ইন্টারনেট যদি তোমার এলেমের মাসদার হয় আজকে ছোট ছোট পোলাপান অল্প বয়সের বললে বলবেন আপনারা ছোটদেরকে ভালো চোখে দেখেন ক্যামেরা নিয়ে নিয়ে নিজে নিজে খতিব সেজে সেজে সারা দুনিয়ায় খুতবা খুঁজে বেড়ায় আমাকে এক ছাত্র বলছিল এটা খুঁজবা খুঁজে দেন বললাম তুমি যখন খতিব হয়ে যাবে খুতবা তোমাকে খুঁজবে তোমাকে খুতবা বা খুঁজে বেড়াতে হবে না খুতবাই তোমাকে খুঁজে নিবে বক্তৃতা তোমাকে খুঁজে বেড়াবে তুমি কেন বক্তৃতা খুঁজে বেড়াচ্ছো সাত নাম্বার হলো নেট সর্বস্ব না হওয়া নেট ব্যবহার করতে হবে নেটটা একটা চাকুর মতো চাকুকে যথাযথ কাজে ব্যবহার করে ওটাকে যথাস্থানে যত্ন সহকারে রেখে দিতে হবে নেটের মাধ্যমে আপনি দাবাতি কাজ করবেন কিন্তু নেট সর্বস্ব হয়ে গেলে আপনার ইমান আমল সব ধ্বংস হবে আল্লাহ পাক এই যুবশক্তিকে হেফাজত করুন পাক যুবকদেরকে কবুল করুন যুবকদের মাধ্যমে এই ইসলামকে টিকিয়ে রাখার তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা আন্দোলন যুব সংঘ বিশেষ করে মোহতারাম আমির জামাতকে আল্লাহ হায়াতের তাই বা দান করুন আল্লাহ আমিন বৃষ্টিতে ভিজে নিদারুণ কষ্ট করে দূর দারাজের পথ পরিক্রমা অতিক্রম করে এসেছেন প্রাণের অন্তরে অন্তঃস্থল থেকে ওই ভেজা মানুষগুলিকে সচক্ষে দেখার পরে অন্তর থেকে দোয়া এসেছে আল্লাহ তুমি পরকালে নাজাতের বানিয়ে দিও এই আজকের এই কষ্টটাকে পরকালের নাজাতের পুঁজি হিসাবে গ্রহণ করে নাও আমিন আমিন দাওয়ানা আসসালামু আলাইকুম ও রব্বাল ও ওয়ারহমতুল্লাহ